নবীনবরণ উৎসব ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয় এই দুদিনের এক জমজমাট অনুষ্ঠান। প্রথম দিনে নবীনবরণ উৎসবের মধ্যে দিয়ে কলেজের নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়। ছাত্রীদের বরণ করে নেওয়া হয় এবং তার সঙ্গে পরের দিন অর্থাৎ আজ অনুষ্ঠিত হয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কার্তিক দাস বাউলের সুরে সুর মেলানো। আর আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান সরকারের সংস্কৃতি বজায় রাখলেন গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো, যা বর্তমান সংস্কৃতিকে এক অন্য মাত্রা এনে দেয়। উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে ছিল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আমরা সুস্থ সংস্কৃতির পূজারি হিসেবে আমরা আমাদের প্রতিষ্ঠিত করতে চেয়েছি। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের প্রচার এবং প্রসারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন, আমরা সেই উদ্যোগকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি।